হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব চিকেন মোমোস রেসিপি। এজন্য এখানে আমি একটি কাচের প্যালা নিয়েছি। এরপর এতে আমি অ্যাড করেছি 2 কাপের মতো চিকেন কিমা, 1/2 টিস্পুন কাঁচামরিচ কুচি, 1 টিস্পুন পিঁয়াজ কুচি, ম্যাগি মশলা 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, সয়া সস 1 টিস্পুন, আদা রসুন পেস্ট 1/2 টেবিল চামচ। সব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সামান্য লবণ অ্যাড করেছি। এরপর এখানে আমি সরিষার তেল গরম করে ফুটন্ত সরিষার তেল দিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো। তারপর ভালো করে মিশিয়ে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। তো এখানে আপনারা সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন। ভিউয়ার্স, মোমো তৈরির জন্য আমি শিট নিয়েছি। তো এই শিটগুলো দিয়ে আমি মোমোগুলো তৈরি করে নিব। চিকেন কিমা ম্যারিনেশন হয়ে গেছে। এখন আমি এই শিটগুলো নিয়ে শিটের মধ্যে পরিমাণ মতো চিকেন পুর দিয়ে মোমোসগুলো তৈরি করে নিব। তো এখানে আমি 5-6টা মোমোসের ডিজাইন দেখিয়েছি। আপনাদের যেটা ভালো লাগে আপনারা করে নেবেন। আর আশা রাখছি ভিডিওটা ঠিকভাবে আপনারা ফলো করলে মোমোসটা তৈরি করে নিতে পারবেন। তো এই মোমোসগুলো ডিজাইন করতে আমি একটু নর্মাল পানি নিয়েছি, নাহলে এই সাইডের ডিজাইনগুলো ভালোভাবে দেওয়া যাবে না। ভিউয়ার্স, এই যে আমার একটা মোমো তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো মোমো তৈরি করে নিব। ভিউয়ার্স, এই যে আমার সবগুলো মোমো তৈরি হয়ে গেছে। এখন এই মোমোসগুলোকে আমি স্টিম করব। এই জন্য একটি হাঁড়িতে আমি 1/2 লিটারের মতো পানি দিয়ে নিয়েছি। আর একটি স্ট্রেনারের সাহায্যে আমি স্টিমটা করব। তো স্ট্রেনারে আমি একটু ঘি ব্রাশ করে দিলাম।
এবং বানানো মোমোস থেকে 6টা মোমোস আমি স্টিম করতে দিয়ে দিয়েছি। তো পানিটা যখন বলক চলে আসবে তখনই এরকম স্টিমে দিয়ে দিতে হবে আর 25 মিনিটের জন্য রাখতে হবে, তাহলে স্টিমটা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার মোমোসগুলো স্টিম হচ্ছে আর আমি এদিকে মোমোসগুলোর জন্য ডিপিং সস তৈরি করে নেব। এই জন্য এখানে প্রথমে আমি টমেটো সস দিয়ে দিলাম আর এখানে আমি চিলি অয়েল দিয়েছি, সয়া সস, এগুলো দিয়ে আমি ডিপিং সসটা তৈরি করেছি। তো 25 মিনিট হয়ে গেছে, এখন দেখি মোমোসগুলোর কি অবস্থা। এই যে স্টিম পুরোপুরি হয়ে গেছে, এখন আমি মোমোসগুলো তুলে নেব। তো ভিউয়ার্স, এভাবে করে আমি সবগুলো মোমোস তৈরি করে নিয়েছি। তো এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার চিকেন মোমোস। এখানে আমি ডিপিং সস নিয়েছি আর মেয়োনিজ। তো ভিউয়ার্স, মোমোসগুলো খেতে কিন্তু খুবই ইয়ামি হয়েছিল, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট সেকশনে জানাবেন কেমন হলো। তো ভিউয়ার্স, আজকের এই চিকেন মোমোস রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি চালু করে দেবেন। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।